সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ সময় বেলা বারোটার মধ্যে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু বিমানে যান্ত্রিক গোলযুগের কারণে ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে প্রায় তিন ঘণ্টার মতো সময় যথাসময়ে বিমান আকাশে ওড়াল দিলে হয়তো বড়সড় দুর্ঘটনার মুখেই পড়তে হত টাইগারদের কেননা তামিম মুশফিকদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল একশো যাত্রা শুরুর খানিক আগেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ সে অবস্থায় বিমান আকাশে ওড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই জানিয়েছেন বিমানের পাইলট আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় সকাল আটটা পনেরো মিনিটে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একই বিমানে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ফেরার জন্য তৈরি ছিলেন কিন্তু নির্ধারিত সময়েও বিমান না ছাড়লে চিন্তার ছাপ দেখা দেয় সবার মাঝে মিনিট পনেরো বাদে পাইলট জানান এই যাত্রার বিমানের বামোয়িংয়ে সমস্যা দেখা দিয়েছে যে কারণে নির্ধারিত সময়ে ওড়াল দেওয়া সম্ভব হয়নি তাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন একটি ফ্লাইট দেওয়া হয় যেটি ছাড়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল দশটা পনেরো মিনিটে তবে সেটিও যথাসময়ে ছাড়া হয়নি শেষতক বাংলাদেশ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিটে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন টাইগাররা এদিকে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা নিজেদের সাফল্য বেশ ভালোভাবেই উদযাপন করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা তবে উদযাপন করতে গিয়ে আহত হয়েছেন লঙ্কান ব্যাটসম্যান কুশল ম্যান্ডিস সিরিজের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মান রক্ষার ম্যাচ সিরিজ তো আগেই হাতছাড়া করেছে টাইগার শেষ ম্যাচ জিতে সান্তনা জয় নিয়ে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ কিন্তু ঘটল তার উল্টোটা শেষ ম্যাচেও শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ এই ম্যাচে হেরে হোয়াইট হয়েছে টাইগাররা শ্রীলঙ্কার বড় অবদান রেখেছেন কৌশল ম্যান্ডিস ম্যাথিউস দুজনের পুরো সিরিজে অসাধারণ খেলায় সিরিজ সেরার পুরস্কার ওঠে ম্যাথিউসের হাতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে বেশ ভালো উদযাপনী করেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা সিরিজ সেরা স্বরূপ দেওয়া হয়েছিল বাইক আর সেই বাইকে চড়ে অনেককেই মজা করতে দেখা গিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট